জয় জগন্নাথ সাং মানে আজি আমি যে কি ওড়িশার আইআরবি এবং ওএসবি পাই কিছি ওড়িশা জিকে কোশ্চেন ডিসকশন করিবা, যে কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ রু বহুত ইম্পর্ট্যাট রহুচি আমি সেই কোশ্চেন ডিসকশন করিবা। দেখুন বহুত পিলাঙ্কর যে কি মন ভিতরে ডাউট থিলা বা ডাউটবি কি আমার যে আইআর এবং ওএসপি এক্সাম হব এই কেউ ল্যাঙ্গুয়েজ কেউ ভাষারে কোশ্চেন আসব তো মানুম কই রাখুচি আমাৰ আই আৰ বি ওচপিৰে দুইট লাংুৱেজৰ কোৱশ্চিন আচিব গোটেই হ'ল আমাৰ মাতৃভাষা আৰু গোটেই আমাৰ ইংলিছ লাংুৱেজা ইংলিছ দুইট লাংগেজৰ আমাৰ কোচ্চন আচিব জমা টেনচন নি পূৰা বছা বছা কোচ্চন আমি ডিছকচন কৰিব বা আমি কৈপাৰ যে কি প্ৰিভিয় ইৰ একজামে যে সবু কোশ্চিন আসি সেই কোশ্চিন এবং তার রেটেড কোশ্চিন গুড়া আমি সব ডিসকশন করিবা একজাম পয়েন্ট অফ ভিউ রু ভিডিওটি বহু ইম্পর্ট্যাট রয়েছে দেখুন আপনার মানে তো জাঁথি যে বর্তমান টাইমে আমার যে কি ওড়শা জিকের ওয়ান থাউজেন কোশ্চিন গোটে সিরিজ চালি যে আপনার মানে পার্ট ওয়াইজ পাইপারে অলৰেডি মই আপোনালোক তেৰ গোটেই পাৰ্ট প্ৰ'ভাইড কৰি দে যদি আপোনাৰ দেখি নাথাকে তহ'লে আপোনাৰ আম প্লেষ্ট ভিজ কৰি দেখি পাৰিব নচেত ডেছক্ৰিপশন বক্সে মই তেৰ গোটেই পাৰ্টৰ লিংকেবি আপোনাৰ দেখি পাৰিব আজিৰ ভিডিঅ' যি আমি কয় বহুত ইম্পৰ্টাণ্ট ৰ এগাম পইণ্ট অফ ভিউৰু যদি আপোনালোক এতিয়া পি ডি এফ দৰকাৰ আপোনাৰ আম জিকে অশা টেলিগ্ৰাম চানেল হ' বা হোৱাটছআপ গ্ৰুপে জইন হৈকি এহ পি ডি এফ টি পাইপাৰিবেলিগ্ৰাম আৰু হ্টছপ্ৰ লিংক

আমার জু ল্যাণ্ড রা জমি যে কি তা নাম জন যা যেমি কি আমি জাগিপরি গুণ না মাণ না বাটি না অল অফ এভব কুতু কেউ নামে গজপতি ডাইনাস্টিক সময় ল্যাণ্ড কু জন যমি কু জন যা করেক্ট আনসর কম হব না আপনার মানে কেবে কোব কোশ্চিন নম্বর ওয়ান কেবে অপশন ডি অল এভব মনে রাখা অল এভব মানে গজপতি ডাইনাস্টিক সময়ের জমিটাকো কুলে গুন্থ বা মাণ কুলে বাটি বলে কুলে বুঝিপারে দেখুন আর এটি রেটেড কোশ্চিন কন বনুচি আপনার কুছি নোট করুন যেমি কি আমি কে গুণ গোটিয়ে গুণ যিয়ে কে ডিসি মিলি মনে রাখত গোটি গুণ যারি ডি মিলি মনে রকি ঠিক আছে তো মাণ গোটেই মাণ কয় আমি কেতে গুণ্ঠ বুজিবা ন পঁচিছ গুণ্ঠ যিয়ে গোটেই মাণ এই টাইপৰ কোচ্চন বি আি যাণ্ট ৰ ভাবুথিব কাষকি এতে কচিন আচিব দেখোন যোন ডিষ্ট্ৰিক্ট লেবুলে যদি আমাক প্লছ টু মাগিকি পচাৰ কি চাৰিশ চালিশ টকাৰ কি চার চারিশো টাকার বিকার বিকিলা তার কে টঙ্কা লস হল যদি এত ইজি কোশ্চিন প্লস টু লেবুল্রে পকাই তো আমার ম্যাট্রিক লেবুল বা টেন লেবুলে কোশ্চিন পকাইবি মানে অম্পলসরি আসব ঠিক আছে গোটিয়ে গুণ কহলে চারিডি সি মিলি গোটিয়ে মাড় কহলে পঁচিশ গুণ যিয়ে গোটিয়ে মাণ এবং বাটি কহিল কোড়িয়ে মা কু আমার গোটিয়ে বাটি বলে আমি বুঝি থাকে বুঝিপাইলে এইসব ওয়ার্ড যে কি আমার গজপতি ডাইনাস্টি সময়েরে ব্যবহার করা যা ঠিক আছে যদি মনে ভিতরে কোশ্চিন আসুত গজপতি ডাইনাস্টির ফাউন্ডর হু ওয়াজ গজপতি ডাই ডাইটি ফাউন্ডর তো মানে মানে কোম গজপতি ডাইনাস্টির বা গজপতি রাজবংশর প্রতিষ্ঠাতা কি না কে কপিলেদ্র দেব নোট করুবে কপিলেদ্র দেব হেউন্ গজপতি ডাইনাসটির ফাউন্ডর মনে ৰখন্তু কপিন্দ্ৰ দেৱ হ'লে ফাউণ্ডৰ যদি পচাৰি দিব গজপতি ডাইনাষ্টৰ প্ৰথম ৰাজা কি না যি ফাউণ্ড যিয়ে প্ৰতিষ্ঠা কৰিছিলে কপিন্দ্ৰ দেৱ সি হেৰি গজপতি ডাইনাষ্টৰ প্ৰথম ৰাজা মনে ৰথম ৰাজা এেচ ৰাজা দুইজু মনে ৰখন্তু প্ৰথম হেলে কপিন্দ্ৰ দেৱ এখন পচাৰি দব লাষ্ট কিং অফ গজপতি ডাইনাষ্ট গজপতি ডাইনাষ্টৰ শেষ ৰাজা কি কয়ে কখাৰু দেৱ ক' কি নোট কৰোঁ କଖାରୁଆ ଦେବ ହେଉଛନ୍ତି ଗଜପତି ଡାଇନାଷ୍ଟିର ଲାଷ୍ଟ କିଙ୍ଗ ମନେ ରହିଲା ଦେଖନ୍ତୁ ଆମର ଯେଉଁ ରହିଲା କି ଗଜପତି ଡାଇନାଷ୍ଟି ଗଜପତି ଡାଇନାଷ୍ଟି ଆମର କେବେରୁ କେବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶାସନ କରିଥିଲେ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଚଉଦଶହ ଚଉତିରିଶରୁ ଆରମ୍ଭ କରିକିନି ନୋଟ୍ କରନ୍ତୁ ଚଉଦଶହ ଚଉତିରିଶରୁ ଆରମ୍ଭ କରିକିନି ପନ୍ଦରଶହ ଏକଚାଳିଶ ଚଉଦଶହ ଚଉତିରିଶରୁ ପନ୍ଦରଶହ ଏକଚାଳିଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗଜପତି ଡାଇନାଷ୍ଟି ଓଡ଼ିଶାକୁ ଶାସନ କରୁଥିଲା ଠିକ୍ ଅଛି ବୁଝିପାରିଲେ ଏଇ ଯେଉଁ ଏତିକି ନୋଟ୍ କରିକି ରଖିଲେ ଦେଖନ୍ତୁ ଏଠି ଯେଉଁ ଆପଣମାନଙ୍କୁ କହିଲି ଲାଷ୍ଟ କିଙ୍ଗ୍ ଯେଉଁ ଥିଲେ କଖାରୁଆ ଦେବ ଏଇଠି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଗୋଟେ ବନୁଛି ନୋଟ୍ କରନ୍ତୁ କଖାରୁଆ ଦେବ କୋଶ୍ଚିନ୍ଟି ପଚାରିବ କଖାରୁଆ ଦେବଙ୍କୁ କିଏ ପରାସ୍ତ କରିଥିଲେ ବା କଖାରୁଆ ଦେବଙ୍କୁ କିଏ ପରାସ୍ତ କରିକିନି ଯେ କି ଆମର ଓଡ଼ିଶାକୁ ଶାସନ କଲା ତ ଆପଣମାନେ କ'ଣ କହିବେ ନା ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କ'ଣ କହିଲି ନା ଗୋବିନ୍ଦ ନୋଟ କରନ୍ତୁ ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କ'ଣ କରିଥିଲେ ନା ଗଜପତି ଡାଇନାଷ୍ଟିର ଶେଷ ରାଜା ତାଙ୍କ ନାଁ ହେଲା କଖାରୁଆଦେବ ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କଖାରୁଆଦେବଙ୍କୁ ପରାସ୍ତ କରିକି ଯେ କି ତାଙ୍କର ସାମ୍ରାଜ୍ୟ ବିସ୍ତାର କରିଥିଲେ ଏବଂ ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର ଶାସନ କରିଥିଲେ ତ ଆପଣଙ୍କୁ ଯଦି ପଚାରିବ ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କେଉଁ ଡାଇନାସିଟିରୁ ଶାସନ କରୁଥିଲେ ବା କେଉଁ ଡାଇନାଷ୍ଟିର ଜଣେ ଫାଉଣ୍ଡର ପ୍ରତିଷ୍ଠାତା ତ ଆପଣମାନେ କହିବେ ଭୋଇ ଡାଇନାଷ୍ଟି ମନେ ରଖିଥାନ୍ତୁ ଭୋଇ ଡାଇନାସିଟିର ପ୍ରତିଷ୍ଠାତା ହେଉଛନ୍ତି ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କ'ଣ କରିଥିଲେ ନା ଗଜପତି ଡାଇନାସିଟିର ଶେଷ ରାଜା କଖରୁଆ ଦେବଙ୍କୁ ପରାସ୍ତ କରିକି ଓଡ଼ିଶାକୁ ଶାସନ କରିଥିଲେ ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମେ ପଚାରିଦେବା ଆପଣଙ୍କୁ କୋଶ୍ଚିନ୍ ଓଡ଼ିଶାକୁ ପ୍ରଥମେ କିଏ ଶାସନ କଲା ପ୍ରଥମେ ଆପଣମାନେ କହିବେ ଗଙ୍ଗ ଡାଇନାସିଟି ତା ପୂର୍ବରୁ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଗଙ୍ଗ ଡାଇନାଷ୍ଟି କତିରୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ গংগাইনাষ্টশা শাসন কাল গংগাইনাষ্টশা কিছন কাল নাপেনে কয়ে গজপতি ডাইনাষ্ট শাসন কাল গজপতি ডাইনাষ্ট কি শাসন কাল না ভাইষ্ট শাসন কল ভাইনাষ্টৰ কি গোবিন্দ বিদ্যাধৰ হেওচোন ভূঁই ডাইনাষ্টৰ প্ৰথম ৰাজা এতি মনে ৰখিলে বহুত ইম্পৰ্টান্ট কোৱশ্চিন গোটেই কোৱশ্চিনৰ আমি কেতে কোৱশ্চিন ডিছকচন কলে জানি পাৰিলে সবুহি গোটেই গোটেই পইণ্ট দেকি নোট কৰি যদি আপোনাৰ এক নম্বৰ কেশচ্চন ন আচিলা তাৰ ৰিলেটেড কোৱশ্চিনটো কম্পলছৰী আচিব যদি আপোনাৰ ডিপলি পূৰা ডিপলি যিবাৰ আৱশ্যক নাই হালকা ডিপলি যাব মানে দেখিব কম্পলছৰী হি আচিব আপোনাৰ চিলেকচন কৰবে ঠিক আছে তই চল কিন নম্বৰ টু কোচ্চ নম্বৰ টু দেখোন কোচ্চন টি কয় দূলৰ অফ দ গজপতি ডাইনাষ্টিক কখারুয়া দেব ওয়াজ স্কিলড বাই হোম দেখুন সাঙ্গে সাংে কোশ্চেনটি পচার দেওয়া পূর্বর আমি ডিসকশন করি আসলে যে কি দ লাস্ট রুলর গজপতি ডাইনাস্টি গজপতি ডাইনাসটির শেষ রাজা যিয়ে বা শেষ শাসক যিয়ে তা না হচ্ছে কখারুয়া দেব এবং কখারুয়া কিয়ে পরাস্ত করে কোশ্চেনটি পচারা କରେକ୍ଟ ଆନ୍ସର କ'ଣ ହେବ ନା ଅପସନ୍ ସି ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କ'ଣ କରିଥିଲେ ନା ଗଜପତି ଡାଇନାସିଟିର ଶେଷ ରାଜା କଖରୁଆ ଦେବଙ୍କୁ ପରାସ୍ତ କରିକି ସିଏ ଯାଇକି ଓଡ଼ିଶାକୁ ଶାସନ କରିଥିଲେ ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର କେଉଁ ଡାଇନାସିଟିକୁ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ନା ଆପଣମାନେ କହିବେ ଭୋଇ ଡାଇନାସିଟିକୁ ଯାଇକି ଗୋବିନ୍ଦ ବିଦ୍ୟାଧର ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ଠିକ୍ ଅଛି ଯିବା ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍କୁ ଚାଲନ୍ତୁ କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଥ୍ରୀ ଦେଖନ୍ତୁ କୋଶ୍ଚିନ୍ଟି କ'ଣ କହୁଛି হু ৱা দ ফাৰ্ট টু ইণ্ট্ৰড্যুছ ফিলিগ্ৰিমেজ ই প্ৰথম থৰ কি ফিলিগ্ৰিমেজা কুকু ইডিউছ কৰিছিলে প্ৰথমে আপোনাৰ জানি ৰখন্তু ফিলিগ্ৰিমেজা কণ ফিলিগ্ৰিমেজ হ'ব ক' না আমাৰ যেতিয়েবি পপুলাৰ প্লেছ বা পপুলাৰ ଟୁରିଷ୍ଟ ପ୍ଲେସ୍ ଅଛି ନା ଯେମିତିକି ଆମେ କହିପାରିବା ଆମର ପୁରୀରେ ଥିବା ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଏବଂ କୋଣାର୍କ ସନ୍ ଟେମ୍ପୁଲ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିର ସମଲେଶ୍ୱରୀ ମନ୍ଦିର ଏସବୁ ଆମେ କହିପାରିବା ଫେମସ୍ କ'ଣ ନା ଆମର ଟୁରିଷ୍ଟ ପ୍ଲେସ୍ ବା ଫେମସ୍ ଟେମ୍ପୁଲ ସିଟି କହିପାରିବା ଠିକ୍ ଅଛି ତ ଏଇ ଯେଉଁ প্ৰচিধ জাগা গুড়িক এই পিলিগ্ৰিমেজ লাগুৰা ক' ন যোন লোক সবু ভগৱানক দৰ্শন কৰিবকো আচন্তু বা কোনো জাগা কু বুলিব আচন্ত পপুলাৰ প্লেছ সেই প্লেছৰে সব যা কৰিব বা বুলিব গোটেই টেক্স ৰখা যাওঁ সেই টেক্সটা আমি কয় পিলিগ্ৰিমেজ ঠিক আছে তাৰিখ কওঁ পিলিগ্ৰিমেজা কথমে ওড়িশাৰে কি ইডিউছ কৰিলে তো আপোনাক ক' কয় না অপশন এ মরাঠা মরাঠা মানে যে কি প্রথমে ওড়শার ফিলিগ্রিমেজ ট্যাক্সটা ইন্ট্রোড্যুস করে যদি পচারিব পচার ওড়িশার কেউ জায়গার আরম্ভ করে ফিলিগ্রিমেজ ট্যাক্স তো আপনার মানে কেবে আমার পুরী পুরী জগন্নাথ মন্দিরে যে কি আরম্ভ করে ফিলিগ্রিমেজ ট্যাস মরাঠা মানে পাইলে এবং কোশ্চিনটি পচার মরাঠা মানে নোট করতো মরাঠা মানে ওশার ফিলিগ্রিমেজ ট্যাক্সটা কট্রোড্যুস করে আপনার মানে কেবে ষোলশ পঁয়ষট্ঠি ষোল্লশ পঁয়ঠিৰে ফিলিক্ৰিমেজা কুশাৰে ইণ্ট্ৰড্যুচ কৰিলে মৰাঠা মানে ঠিক অঁ যদি প্লেছ পচাৰিলে আপোনাক কয়ে পুৰী ৰ ক্লিয়ৰ বুজি পাৰিলে তে চল নেক্স কিনিব কোন নম্বৰ ফ'ৰ হু এ ফাৰষ্টোপিয়ানস টু এণ্টৰ ইন ওড়া দেখোন প্ৰথম য়ুৰোপিয়ানসা কুকি কেলে বা আমি কৈপাৰ কেউ ইউরোপিয়া কেউ ইউরোপিয়ানস প্রথমে ওড়শা কু কেবে করে সেটা বি আমি ডিসকশন করা এবং কেউ জায়গায় তাঁকর বিস্তার স্থাপনা করে সেটা দেখা ঠিক আছে তো আপনার মানে কে অপশন বি পর্তুগিজ ঠিক আছে পর্তুগিজ মানে প্রথমে ওড়শা কু এটর করে ঠিক আছে বা কার ওষা প্রথমে প্রবেশ করে পর্তুগিজ মানে ক্লিয়র এবং প্রথমে পর্তুগিজ মানে ওষা কু এন্টর করি বা প্রবেশ করি তাঁকর প্রথম সেটেলমেট কেউ জায়গায় করে বা তা প্রথম কী সাম্রাজ্য কেউ জায়গায় বিস্তার করে না আপনার মানে কেবেন বার বার কেউ জায়গা না পিপিলি সেতবে কখনো না পিপিলিটা আমার কোটি না বা তো আমার পর্তুগিজ মানে ওষা কু প্রবেশ করি তাঁকর প্রথমে সাম্রাজ্য বিস্তার করে বালেশ্বর পিপিলিঠে যে পিপিলি আমি কোপার বর্তমান পুরী রিক বুঝি পাইলে যা নেক্সট কোশ্চিন না আপনার কিছু কোশ্চিন ডিসকশন করা এটি দেখুন এটি এত কিছু ইম্পর্টান কোশ্চিন বানুনি তো আপনার এইটা বনিলা কেউ জায়গায় সাম্রাজ্য বিস্তার করে এবং কেউ মানে আসিলে তো আপনার কিন্তু পর্তুগিজ মানে প্রথমে ওড়শা কু আ তে চালু নেক্সট কোশ্চিন দেখা কোশ্চিন নম্বর ফাইভ হু ৱা দ ফাৰ্ট গভৰ্ণৰ অফ ওড়া আফ্টৰ ইট ই আজ এ চেপাৰেট প্ৰাইটি হণ্ড্ৰেড থাৰ্টি চিক্স ক' কৈছোঁ ভাল কিন্তু বুজি হু ৱাজ দ ফাৰ্ষ্ট গভৰ্ণৰ প্ৰথম গভৰ্ণৰ ওড়াৰ কি যেতিয়া আমাৰ গোটেই চেপাৰেট প্ৰভিন্স হৈছিল ওড়িশা কেপাৰেট প্ৰভিন্স হৈছিল নাপে কয়ে উনৈশশ ছতিশৰ ওড়িশা গোটেই চেপাৰেট প্ৰভিন্স বা চেপাৰেট গোটেই ৰাজ্যৰ মান্যতা পাইছিল উনৈছশ ছশেৰে সেইযোৰ উনৈছশ ছতিশৰে যেতিবা আমাৰ ওড়িশা গঠন হৈগলা সেইবাবে ওড়িশাৰ প্ৰথম গভৰ্ণৰ কি বনিলে কোৱশ্চিন টি এয়া আপোনাক পচাৰি কৰেক্ট আনচৰ ক' হ'ব ন আপোনাক কয়ে অপশন চি ছাৰ জহন অষ্টি হবাক ছাৰ জন্ন অষ্টিন্ন হেউনি আমাৰ ওড়িশাৰ প্ৰথম কণ ন গভৰ্ণৰ আমি কৈপাৰ ৰাজ্যপাল ঠিক অঁ যদি আপোনাক পচাৰি ছাৰ জন অষ্টি হৱাংৰ টাইম পিৰিয়ড কেতিয়ু কেলে আপোনাৰ মানে কয় ফাৰ্ট এপ্ৰিল নাইণ্টিন হণ্ড্ৰেড থাৰ্টি চিক্স ৰ ফাৰষ্ট এপ্ৰিল নাইণ্টিন হণ্ড্ৰেড থাৰ্টি চিক্স ৰু আৰম্ভ কৰিত্ৰিছ মাৰ্চ উনৈছশ একচাছ একত্রিশ মার্চ উনিশশো একচাশ পর্যন্ত ওড়িশার গভর্ণর ভাবে বা ওশার প্রথম গভর্ণর ভাবে সার জন অষ্টিন হওয়ার দায়িত্ব গ্রহণ করে এই যে এক এপ্রিলে না আমি প্রত্যেক বর্ষ ইচ আন্ড এভ্রি ইয়র যে আমার উৎকল দিবস বলে সেলিব্রেট করে থাকে কেঁকি না সেইদিন আমার ওষা গোটি স্বতন্ত্র রাজ্য মা বুঝিপারে এবং এটি আউ গোটি কিছু কুচি মনে রাখত ପ୍ରଥମେ ଜାଣିଲେ ଆମର ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ଗଭର୍ଣ୍ଣର ଯଦି ପଚାରିବ ଆମର ଯେତେବେଳେ ଆମ ଭାରତ ସ୍ୱାଧୀନ ହେଲା ଉଣେଇଶହ ସଡ଼ଚାଳିଶ ମସିହା ଠିକ୍ ଅଛି ଉଣେଇଶହ ସଡ଼ଚାଳିଶ ମସିହା ପୂର୍ବରୁ ବା ଆମେ କହିପାରିବା ବ୍ରିଟିଶ ଗଭର୍ଣ୍ଣରର ଶେଷ ଗଭର୍ଣ୍ଣର ଓଡ଼ିଶାର କିଏ ଥିଲେ ବ୍ରିଟିଶ ତରଫରୁ ଓଡ଼ିଶାର ଶେଷ ଗଭର୍ଣ୍ଣର କିଏ ଥିଲେ ନା ଆପଣମାନେ କହିବେ ଚନ୍ଦୁଲାଲ ମାଧବଲାଲ୍ ତ୍ରିବେଦୀ ଏଇ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି ନା ଇଏ ଜଣକ ନା चन्दुलाल माधवलाल त्रिवेदी हेर्ने ब्रिटिस इन्डिया र ओडार शेष गवर्नर गभर्णर बाँकी नाइन्टिन हन्ड्रेड फर्टी सेभेन विफोर पूर्वहरू उन्से सतचालिस पूर्वहरू बिफोर इंडिपेंडेंट स्वाधीनता पूर्व पूर्वहरू शेष गवर्नर हेर्नु चन्दुलाल माधवलाल त्रिवेदी एवं एउटा प्रथम गवर्नर हेर्छ सार जन अस्टिन हवा क्लियर দেখুন এটা তো আমার গলা বিফোর ইন্ডিপেণ্ডে যদি পচার দেব আপনার আফটর ইন্ডিপেডেট যেতবে আমার ইন্ডিয়া আমার ভারত স্বাধীন হয়ে গেল আমি স্বাধীনতা আমার হাসল কলু স্বাধীনতা হেলাপরে ওশার প্রথম গভর্ণর কি না কে কি কৈলাস নাট কাজু ঠিক আছে কৈলাশনাট কাজু হেঁচে আফটর ইন্ডিপেডেটর প্রথম ওড়শার গভর্ণর ক্লিয়র তাপরে দেখুন আমার এটি যে রহলে কিছি কি ওষা বিহার সেপারেট হয়েছিল ঠিক আছে প্রথমে কন না। কী নোট করতু বিহার এবং বেঙ্গল ওড়শা বিহার বেঙ্গল কন করলে না তিন জন যাক গোটিয়ে প্রেসিডেন্সি সে প্রেসিডেন্সি না হেছে বেঙ্গল প্রেসিডেন্সি ঠিক আছে বেঙ্গল প্রেসিডেন্সি ওড়িশা বিহার এবং বেঙ্গল লে প্রথমে কে হলানা আমার ওষা আহার বেঙ্গল প্রেসিডেন্সর অলগা গেলে, কোশ্চিনটি আপনার পচার ওষা এবং বিহার কেবে বেঙ্গল কেবেঙ্গল প্রেসিডেন্সর অলগা হলে না আপনার মানে কেবে উনিশশো বার উনৈশ বারের ওড়শা বিহার বেঙ্গল প্রেসিডেন্সর অলগা হয়েগলে তাপরে আপনার পচার কেবে বিহার অলগা হয়েছিল ওড়িশা কেবেহার ঠু অলগা হাস্ট এপ্রিল নাইনটিন হন্ড্রেড থার্টি সিক্স যে ফার্স্ট এপ্রিল আমি উৎকল দিবস বলে সেলিব্রেট করে থাকে ক্লিয়ার তে চলু নেক্সট কোৱশ্চিন দেখিব কোচ্চন নম্বৰ চিক্স ট্ৰফিক অফ কান্সৰ পেচেষ্ট্ৰিটি অফা বঢ়িয়া কেশচিন অফ কান্সৰ টে ওড়াৰ কেও চিটি যায় কোনো বঢ়িয়া কেশচি ট্ৰফিক অফ কান্সৰ ওড়াৰ কেও চিটি যায় কটক ন ভূৱনেশ্বৰ পুৰী অফ দিয়ে ছাৰ প্ৰথম কথা হেৰি ট্রফিক অফ ক্যানসর ওড়শা দিয়ে গতি করে নাহি তো ওড়িশার সিটি তো দূরের কথা ওষা দি যেহেতু গতি করে নাই মানে আমার সিটি আসব কমিটি তো আমি এটি করেক্ট আনসর মানবা অপশন ডি নব দ এভব কবল কনফিউজ করা আপনার ইনডাইরেক্ট কোশ্চিন ঠিক আছে আপনার মানে জাগি ওড়শা যাই নাই। কিন্তু কোণ করবে না আমার ভুবনশ্বর গোটে স্মার্ট সিটি ভুবনেশ্বর নিশ্চয়ই যাই ভুবনে করবে কেক্ট আনসর তখন মাইনস মার্কিং সেপায়ে কোশ্চিন যেতে ইজি দে না কী যেতে ইজি আসি আপন মানুষ সেইটি ভাববার অত ইজি কোশ্চিন দিয়েছি মানে আ ভিতরে কিছু না কিছু ট্রিক লগি কিছু না কিছু ইনডাইরেক্টলি মেথড্রে ইনডাইরেক্ট থ্রুয়ে কোশ্চিন আমার কোশ্চিনটা ভালো কি পড়ে চেষ্টা করবে তাপরে আপনার আনসর দেবে ঠিক আছে তো আমার ওড়শা দিয়ে ক্যানসর গতি করে না বুঝিপারে যদিবি কোশ্চিন আপনার এটি পচার দেব ট্রফিক অফ ক্যানসর কতোটি স্টেট

প্রথমে হেলা আপনার রাজস্থান সেকেন্ডে আপনার হল গুজরাট এবং তিন নম্বর হেলা এমপি বা আমি কোপার মধ্যপ্রদেশ চারি নম্বর হল ছশগড় পাঁচ নম্বর আপনার হল ঝারখণ্ড ছ নম্বর হল ওয়েস্টবেঙ্গল এবং সাত নম্বর আপনার হল ত্রিপুরা আট নম্বর হল মিজোরাম ঠিক অঁ এই আঠটি ষ্টেট দেকি ট্ৰফিক অফ কানসৰ গতি কৰিছে যদি এমি বিচাৰিদে আপোনাক কোচ্চন ওড়াৰ কেও চাইড ওডাৰ কেও চাইট দেকি ট্ৰফিক অফ কানসৰ গতি কৰিছে ন আপোনাক কৈপাৰিব আমাৰ দেখন্তু গোটে রহিলা ছতিশগড় দেখুন আছে রহলা ঝাড়খণ্ড আহলা ওয়েস্টবেঙ্গল আমার ছতিশগড় ওড়শার কেউ সাইডের না আপনার মানে কেমন আমার ওয়েস্ট বা আমি কোপার পশ্চিম সাইডের অ এবং ঝাড়খণ্ড এবং ওয়েষ্টবেঙ্গল কেউ না নর্থ সাইড্রে অ তা জানে আমার ওয়েষ্টবে আমার সরি পশ্চিম এবং উত্তর দিয়ে ট্রফিক অফ গতি করেছি কিন্তু ওড়িশার গতি করে না বুঝিপারে যা নেট কোশ্চিন্তু চলতু

ন আপোনাৰ কয় অপচন চি ৰাউৰকেল ৰাউৰকেলাৰে যায় কি আমাৰ লেখা যায় চাদৰী লাংুৱেজৰ ভিলেজ কোৱশ্চিন নম্বৰ চেভেনৰ অপচন চি হৈ যাব এই কৰেক্ট আনচৰ এই যি চাদৰী লাংুৱেজ আপোনালোক কয়লি না কোৱশ্চিনটি পচাৰিব দ অদৰ নেম অফ চাদৰী লাংগুৱেজ ন আপোনাৰ কয়ে নাগপুৰী চাদৰী লাঙুৱেজৰ অন্য় নাম হ'ল নাগপুৰী লাঙুৱেজ যোনাকি ই ভিলেজ নামেৰে ৰাউৰকে চিটিৰে লেখা যায় ৰাউৰকেল যদি পচাৰিব আমাৰ কৈছে কি বেদাভ্যাস আমাৰ ব্ৰাহ্মণী নদী সৃষ্টি হৈছিল সেই যি ব্ৰিজা আছে সেই ব্ৰিজ কু এণ্টৰ কৰিব মানে ষ্টাৰ্টিং পইণ্টে লেখা হৈছিল ইয়াৰ ভিলেজ চাদৰী লাংগুৱেজে বা আমি কৈপাৰ নাগপুৰী লাংুৱেজে ঠিক আছে

কণ নমৰ কৈপাৰিবা কি জলাভাৱ জলৰ অভাৱ যোন দেখা যায় জলাভাৱ নিম্নলিখিত মান্যুৰুশাৰ কেও ডিষ্ট্ৰিক্টৰ ড্ৰট প্ৰ'ন বা ড্ৰট প্ৰ ডিষ্ট্ৰিক্ট ভাৱে ডিক্লে কৰা যায় মানে জলৰ অভাৱ সেই ডিষ্ট্ৰিক্ট মানকেৰে হৈ থাকে ঠিক অঁ তো সেইটা ক' ডিষ্ট্ৰিক্টৰ ডিক্লেয়াৰ কৰাই না আপোনাৰ ক' কয়ে কিন নম্বৰ এইটৰ এই কৰেক্ট আনচৰ হৈ যাব অপশন ডি যে কি ৱান টু থ্ৰী ফ'ৰ ওৱানৰ অঁ বলাং বি বরগড় সি র নয়া ডি কলাহান্ডি এই চারটি ডিস্টিক আমার ড্রট প্রোন্ড ডিষ্ট্রিক্ট ভাবরে ডিক্লার করা অপশন ডি হয়ে যানসর বুঝলে ড্রট প্রোন মানে আপনার জাঁলে যেটা আমি কে জলাভাব ঠিক আছে যেটা কি জলের অভাব অনাবৃতি দেখা যায় সেই এরিয়া আমি কহা ড্রট প্রো ক্লিয়র যদি পচার ওশার কতোটি ব্লক

দ ওয়ার্ড মুনসুন হাজিবিন বিভড যে মুনসুন নামক ওয়ার্ডটি এটা আমার কোঠু আসি এটি কোশ্চিনটি কেউ কি আমার মুন্সুন নামক ওয়ার্ডটি কেউটু না আপনার মানে কেবেন এটা অভিয়সলি আমার মৌসুমি আইছে বা আমি কার সিজিন রু আসি মনসুন্ নামক ওয়ার্ডটি আমার মৌসুমি বা আমার সিজিন রু মুনসুন নামক ওয়ার্ডটি আসি ঠিক আছে কোশ্চিন নম্বর টেন দেখুন ক ব্রামণী ইজ ফর্মড বাই কনফ্লুনছ অফ দেখোন ব্ৰাহ্মণী নদী ফৰ্ম মানে ক' ব্ৰাহ্মণী নদী যি তিয়াৰী হৈছিল বা ব্ৰাহ্মণী নদী যোন অৰিজনেট হৈছি সেই অৰিজনেট ব্ৰাহ্মণী নদী কেঁ নদীৰ মিশ্ৰণুৰু ব্ৰাহ্মণী নদী অৰিজনেট হৈ কোৱশ্চিন টি পচাৰিছে বুজি পাৰিলে ব্ৰাহ্মণী নদী কেও নদীৰ কে নদীৰ মিশ্ৰণৰ অৰিজিনেট হৈ আপ মানে কয় অপশন চি শংখ আণ্ড কইল ଶଙ୍ଖ ଆଉ କୋଏଲ ନଦୀର ମିଶ୍ରଣରୁ ବ୍ରାହ୍ମଣୀ ନଦୀ ଓରିଜିନେଟ୍ ହୋଇଛି ଯଦି ପଚାରିବ ବ୍ରାହ୍ମଣୀ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ହେଲା ଶଙ୍ଖ ଏଇଟା ହେଲା କୋଏଲ ଏଇ ଜାଗାରେ ଯେଉଁ ମିଶିଲା ନା ଏଇଟାକୁ ଆମେ କହିପାରିବା କ'ଣ ନା ଏଇ ଜାଗାରେ ମିଶିଛନ୍ତି ଏହି ଜାଗାଟାକୁ ଆମେ କହିବା ବେଦବ୍ୟାସ କୋଶ୍ଚିନ୍ଟି ପଚାରିଦେବ ଶଙ୍ଖ ଏବଂ କୋଇଲ ନଦୀର ମିଶ୍ରଣରୁ ଯେଉଁ ବ୍ରାହ୍ମଣୀ ନଦୀ ଓରିଜିନେଟ୍ ହେଇଛି ସେହି ମିଶ୍ରଣ ସ୍ଥଳୀର ନାମ କ'ଣ ନା ବେଦବ୍ୟାସ পুনি পচাৰিব বেদভ্যাসটি অৱস্থিত ন আপোনাক কয়ে ৰাউৰকেলাৰে বেদভ্যাস অৱস্থিত মই পচাৰিবি ৰাউৰকে ওড়াৰ ক' ডিষ্ট্ৰিক্টে যাওঁ ন আপোনাক কয়ে সুন্দৰগড় ডিষ্ট্ৰিক্টি ৰাউৰকেল যাওঁ যি বেদভ্যাসটাৰ ৰাউৰকেলাৰে বা সুন্দৰগড় ডিষ্ট্ৰিক্টে অৱস্থিত ঠিক অঁ বুজি পাৰিলে দেখোন ব্ৰাহ্মণী নদী ব্ৰাহ্মণী নদী যদি পচাৰিবোমিটৰ প্ৰবাহিত হেৰি ন আপোনাক কয়ে ফ্ল' বাই চাৰিশ অশী কিলোমিটৰ ঠিক অঁ ব্ৰাহ্মণী নদী ওড়িশাৰে চাৰিশ অশী কিলোমিটৰ প্ৰবাহিত হৈশাৰ দ্বিতীয় বৃহত্তম নদী ভাৱেৰে পৰীত হৈছি ঠিক অঁ যদি পচাৰিব দ্বিতীয় বৃহত্তম নদীৰ নাম কণ নে কয়ে ব্ৰাহ্মণী নদী যি চাৰিশ অশী কিলোমিটৰ প্ৰবাহিত হ'ব ত'লে প্ৰথম বড় নদীৰ নাম কণ নহানদী মহানদী কেতিয়ে ফ্ল' হ'ব ন চাৰিশ নব্বে কিলোমিটৰ বেলে বেলে চাৰিশ পঞ্চানবে দিয়ে দুইটা ভিতৰত যোন গোটেই আছো আপোনাৰ কৰেক আনচৰ কৰি পাৰিব এইটি আপ্ৰ'ক্সমেটি মানে আনুমানিক চাৰিশ নবে কিলোমিটৰ আইদৰ চাৰিশ পঞ্চানবে কিলোমিটৰ দেখোন চাং মানে কোচ্চ পচাৰিব নিম্নলিখিত মান মধ্যুৰু কেও ডিষ্ট্ৰিক্টৰে ব্ৰাহ্মণী নদী প্ৰবাহিত হেঁচি তো আপোনাৰ কণ কৰিব আপোনাৰ মনে ৰখত ব্ৰাহ্মণী নদী কেও কেও ডিষ্ট্ৰিক্টৰ প্ৰবাহিত হেৰি ঠিক অঁ ক' ক'লি নোট কৰোঁ ভাবি নি ব্ৰাহ্মণী নদী সেইটো অৰিজিনেট হ'ল এই জাগাটা কোনো আমি কয় বেদভ্যাস বা আমি কৈপাৰ ৰাউৰকেলা ৰাউৰকেল প্ৰথমে আমাৰ আচলতে

କେଉଁ ଡ୍ୟାମ୍ ଅବସ୍ଥିତ ନା ରେଙ୍ଗାଲି ଡ୍ୟାମ୍ ବା ରେଙ୍ଗାଲି ଡ୍ୟାମ୍ କେଉଁ ନଦୀ ଉପରେ ଅବସ୍ଥିତ ନା ବ୍ରାହ୍ମଣୀ ନଦୀ ଉପରେ ବା ରେଙ୍ଗାଲି ଡ୍ୟାମ୍ ଓଡ଼ିଶାର କେଉଁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଅଛି ନା ଅନୁଗୁଳ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଅଛି ଠିକ୍ ଅଛି ପ୍ରଥମେ ସୁନ୍ଦରଗଡ଼ ସୁନ୍ଦରଗଡ଼ରୁ ଆସିଲା ଦେଓଗଡ଼ ଦେଓଗଡ଼ରୁ ଆସିଲା ଅନୁଗୁଳ ଅନୁଗୁଳରୁ କ'ଣ କଲା ନା ଆସିକି ଆମର ଢେଙ୍କାନାଳରେ ପ୍ରବେଶ କଲା ଠିକ୍ ଅଛି ଢେଙ୍କାନାଳରୁ ଆସିକିନି ଆମର କଟକରେ ପ୍ରବେଶ କଲା କଟକରୁ ଗଲା ଯାଜପୁରକୁ ପ୍ରବେଶ କଲା ଯାଜପୁରରୁ ଆମର କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ପ୍ରବେଶ କରିକି ଯାଇକି ବେ ଅଫ୍ ବେଙ୍ଗଲରେ ପଡ଼ିଲା ଠିକ୍ ଅଛି মনে রক্ষিবে যদি পচারি ব্রাহ্মণী নদী ডিস্ট্রিক্ট রে প্রবাহিত হোক সুন্দরগড় দেওগড় অনুগুলোটি ঢেকানা চারোটি কটক পাঁচটি যাজপুর ছটি কেন্দ্রাপড়া সাতটি তা মানে ওড়শার সাতটি রে ব্রাহ্মণী নদী প্রবাহিত হেউচি। ঠিক আছে তেবে চালু নেক্সট কোশ্চেন দেখিবা কোশ্চেন নম্বর 11 দ মহানদী রিভার ইজ আগসাম্পল অফ মহানদী রিভার কেউ প্যাটর্ন গটিয়ে একজাম্পল উদাহরণ অটে তো আপনার মানে কুতু মহানদী কেউ পাটন র গোটি অটে উদাহরণ অটে তো আপনার মানে কেবেন অপশন বি যে কি আমি পারিবা কোণ অপশন বি রেডিয়াল পাটন অপশন এ নু অপশন বি পাটন হহানদী গোটি একজাম্পল রেডি পাটন কেউ নদীগুলা সব কোণ বঙ্ক পঙ্ক পঙ্ক এমি অপডাউন হয়েকি আসি সবু না এই নদী আমি নদী ওড়িশার যে প্রবাহিত নাইণ্টি নাইন পৰচেণ্ট নদী গুড়া আমাৰ কোন ৰেড পাটন মানে এই টাইপৰ আকৃতি বা বংকা টাইপৰ আকৃতি হৈ আছিল তাক আমি কয় ৰেডিয়ল পাটন ঠিক অঁ মহানদী ক'ত অৰিজিনেল হৈ আপোনাৰ মানে কয়ে শিৱকি মাউণ্টেন প্ৰায় পিলাক কোনো অমৰকণ্টক মালভূমি পূৰা ভুল হৈ যাব আপোনালোকৰ অমৰকণ্টক মালভূমি কৰকি মাউণ্টেনৰ ছিশগড় ছতীগড়ৰ শিৱকু মাউণ্টেন্ৰু মানদী অৰিজিন এটি মহানদী ওড়েৰে প্ৰবাহিত হ'ব চাৰিশ নব্বে আণ্ড আপোনাক চাৰিশ পঞ্চানবে থাকে যোন আপোনাক কচি দিব সেইটোক কৰিব কৰেক্ট আনচৰ দেখোন মহানদী ওড়াৰে তাৰিশ নব্বে বাই পঞ্চানবে কিলোমিটৰ প্ৰবাহিত হ'ল কিন্তু যদি পচাৰিব মহানদী অৰিজিন কতি আম্ভ কৰিংগল পঢ়িব যাংে ট'টাল লেন্থ অফ মহানদী ৰিভৰ তো আপোনাক কয়ে নশ কিলোমিটৰ হ'ল মহানদী ট'টাল প্ৰবাহিত হেঁচা ঠিক অঁ तेरे चलत नेक्स्ट क्वेश्चन देखिन्न नंबर फर्टीन देखो क्वेश्चन कौन in कौन ह्वाट इज द नेम अफ द फास्ट पोस्ट इंडिपेडे रिभर भैली प्रोजेक्ट इन इंडिया कौन ना पोस्ट इंडिपेडेन्स रिभर देखिए देखो निम्नलिखित मानूर कौ प्रोजेक्टा प्रथम पोस्ट इंडिपेडे रिभर भैली प्रोजेक्ट करेक्ट आंसर कौन है वा? অপশন এ হীরাকুদ প্রোজেক্ট হীরাকুদ প্রোজেক্ট হচ্ছে আমার ভারতের প্রথম পোস্ট ইন্ডিপেডেস রিভর ভ্যা প্রোজেক্ট যদি পচার হীরাকুদটা আমার কিনগ্রেট করে তো আপনার মানে কেবেন প্রাইম মিনিষ্টর জবাহর নেহে জবাহর নেহে আমার কার কি রহলাকি হীরাকুদটা বা হীরাকুদ ড্যামটা ইনগ্রেট করে যদি পচার কেবে তে জানুয়ারি তেৰ জানুৱাৰী উনৈছশ সতনৰে যায়কি পণ্ডিত জৱাহৰ লা নেহেৰু যি হীৰাকুট ড্যামটাক ইনাগুৰেট কৰিলে ঠিক অঁ যদি পচাৰিব প্ৰথম ফিমেল প্ৰাইম মিনিষ্টৰ ইণ্ডিয়া ভাৰতৰ প্ৰথম ফিমেল প্ৰাইম মিনিষ্টৰ কি তো আপোনাক কয়ে ইন্দিৰা গান্ধী হেঁচা ভাৰতৰ প্ৰথম মহিলা প্ৰধানমন্ত্ৰী ক্লিয়াৰ বুজি পাৰিলে তাপরে দেখুন যেহেতু জবহারলাল কথা উঠি যে মানে এইটি টিকি আমি ডিসকসন করে নবাব আমার ওড়িশে টিচর্স ডেবে সেলিব্রেট করা যায় টিচারস ডে না আপনার মানে কেবে সেপ্টেম্বর পাঁচ তারিখে টিচরস ডে এবং চিলড্রেন্স ডে চিলড্রেন্স ডে বা শিশু দিবস কেবে সেলিব্রেট করা যায় না নভেম্বর চৌদ নোট করুবে নভেম্বর চৌদ এবং পঞ্চায়েতরাজ দিবস ওড়িশে পঞ্চায়েতরাজ দিবস কেবে সেলিব্রেট করা যায় না মার্চ মাছ পাঁচ তারিখ ইচ আন্ড এভ্রি ইয়র মাৰ্চ মাছ পাঁচ তাৰিখে পঞ্চায়তৰাজ দিৱস ওড়িশাৰে চেলিব্ৰেট কৰা যায় যদি পচাৰিব প্ৰথম ইলেকশন কেবে হৈছিল তো আপোনাক কয়ে উনৈছশ বাৱন মচাৰে ওড়িশাৰে প্ৰথম ইলেকশন হৈছিল ক্লিয়ৰ কোচ্চন নম্বৰ ফিফটিন দেখোন ডগ ব্ৰিড ফাৰ্ম ইজ চিচুটেড ইন হুইজ ডিষ্ট্ৰিক্ট অফা ওড়াৰ কেও ডিষ্ট্ৰিক্টৰ ডগ ব্ৰিডিং ফাৰ্ম টি আমাৰ অৱস্থিত ন আপোনাৰ ক'ব অপচন এ কটক ওডাৰ কটক ডিস্ট্রিক্টে ব্রিডিং ফার্ম অবস্থিত অলরেডি এ কোশ্চিনটি আমার এক্সাম রে আসি সারি ঠিক আছে কোশ্চিন নম্বর ফিফটিন অপশন এ হয়ে যানসর দেখুন এই কটক রে আমার আউ কোন অবস্থিত না আপনার মানে আর আর আই এন আর আর আই না নোট করতো ন্যাশনাল রাইস রিসোর্স ইনস্টিটিউট কোশ্চিনটি পচার ন্যাশানাল রাইস রিস ইনস্টিট্যুট কোটি অবস্থিত না কটকরে অবস্থিত পি পচার এনআরআর আই কু কেবে কটকরে প্রতিষ্ঠা করাই না তেইশ এপ্রিল উনিশশো ছয়াশ তেইশ করা ক্লিয়র তে চালু নেক্স কোশ্চিন দেখ কোশ্চিন নম্বর সিক্সটিন ফাৰ্ট লাইফ ষ্টক চেনচ ইণ্ডিয়া ৱাজ কও ইউজ ইয়ৰ দেখোন আপোনাক কয় লাইফ ষ্টক চেনচ ক'ত লাইফ ষ্টক চেনচ আমি কাহো কৈ থওঁ লাইফ ষ্টক চেনচ আমি কয় যশু ৰে না আনিমলছ আনিমল হজবেণ্ডাৰী আনিমলছ মানৰ যি জনগণনা কৰা যায় আনিমলছ মানৰ যি গণনা কৰা যায় সেইটাক আমি কয় লাইফ ষ্টক চেনচ ଏଠିକ ଅଛି କି ଲାଇଫ୍ଷ୍ଟକ୍ ସେନସସ୍ଟା ଆମର ପ୍ରଥମ କେଉଁ ବର୍ଷ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ବା ପ୍ରଥମ କେଉଁ ବର୍ଷରୁ କରାଯାଇଥିଲା ନା ଅପସନ୍ ଏ ଉଣେଇଶହ ଉଣେଇଶରୁ ଉଣେଇଶହ କୋଡ଼ିଏରେ ଯେ କି ଆମର ପ୍ରଥମ ଲାଇଫ୍ଷ୍ଟକ୍ ସେନସସ୍ଟାକୁ କରାଯାଇଥିଲା ବା ପ୍ରଥମ ଗଣନା ଯେ କି ପଶୁମାନଙ୍କର ବା ଆନିମଲ୍ସ ମାନଙ୍କର ଲାଇଫ୍ଷ୍ଟକ୍ ସେନସସ୍ଟା କରାଯାଇଥିଲା ଉଣେଇଶହ ଉଣେଇଶରୁ ଉଣେଇଶହ କୋଡ଼ିଏରେ ଠିକ୍ ଅଛି ପ୍ରତ୍ୟେକ କେତେ ବର୍ଷ কেতিয়ে বৰ্ষৰে লাইফ ষ্টক চেনচা আমাৰ কৰা যায় যেমি আমি আমাৰ যপুলেচন জনগণনা জনসংখ্যা কু নিৰ্ধাৰিত কৰিব প্ৰত্যেক দশ বৰ্ষৰে যেতিয়া আমি কৈপাৰ আমাৰ চেনচা কৰা যায় পপুলেচন কাউণ্ট কৰিব ঠিক সেমি লাইফ ষ্টক চেনচ কাউণ্ট কৰিব প্ৰত্যেক পাঁচ বৰ্ষৰে থাকে ঠিক অঁ লাইফ ষ্টক চেনচ কথা পচাৰিলে পাঁচ বৰ্ষক থৰে এখন পপুলেচন মনুষ্যমানক জনগণনা কৰিব কথা পচাৰিলে আপোনাৰ কয়ে প্ৰত্যেক দহ বৰ্ষৰে থাকে এখন প্ৰথম থৰপকি লাইফ ষ্টক চেনছ আমাৰ কৰা উনৈশ উনৈছ ৰূপশ কোডিয়ে ঠিক অঁ কচিন নম্বৰ ছিক্সটিনৰ অপশন এ হৈ যাব কৰেক আনচৰ যদি পচাৰিব লাইফ ষ্টক চেনচৰে কেও ষ্টেট ସଭା ପ୍ରଥମେ ଅଛି ନା ଆପଣମାନେ କହିବେ ଉତ୍ତର ପ୍ରଦେଶରେ ଆମର ଲାଇଫ ଷ୍ଟକ୍ ସେନ୍ସସ୍ ଅଧିକା ଅଛନ୍ତି ବା ଆନିମଲସ ମାନେ ଉତ୍ତର ପ୍ରଦେଶରେ ଅଧିକା ଅଛନ୍ତି ଏବଂ ଉତ୍ତରପ୍ରଦେଶ ପ୍ରଥମ ସ୍ଥାନ ଗ୍ରହଣ କରିଛି କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଏଇଟିନ୍ ଦେଖନ୍ତୁ କୋଶ୍ଚିନ୍ ଟି କଣ କହୁଛି ହ୍ୱାଟ୍ ଇଜ ଦ ଟୋଟାଲ ନମ୍ବର ଅଫ୍ ଟୋଟାଲ୍ ଇନ୍ ଇଣ୍ଡିଆରୀ ଟ୍ୱେଣ୍ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଦେଖନ୍ତୁ

তাপরে দেখুন আউ গোটে রা আমার চিলিকা চিলিকাটা কেউটি না চিলিকাটা আমার গঞ্জামে অবস্থিত এবং চিলিকাটা আমার তিনটা ডিস্ট্রিক্ট প্রবাহিত হচ্ছে গোটিয়ে গঞ্জাম গোটি পুরী এবং গোটিয়ে খোর্ধা ঠিক আছে গঞ্জাম পুরী খোর্ধাও ফ্লো করছি বা প্রবাহিত হচ্ছে চিলিকাটা যদি পচার কেউ না আপনার মানে কেবেন গঞ্জামে অবস্থিত এবং তাপরে হেলা হীরাকুদ হীরাকুদটা কেউটি না সম্বলপুরে হীরাকুদ ড্যাম অবস্থিত তাপরে সাতকোচিয়া ৱাইল্ড লাইফ চাংচুৰি যাওঁ আমি কৈ থওঁ বা সাতকোচিয়া গৰ্গ বুলি সাতকোচি কেস্থিত না অনুগুৰে অৱস্থিত ঠিক অঁ তাৰপৰা টাম্পৰা টাম্পৰাটোক আমি গোটেই লেক বা গোটেই হ্ৰদ বুলি কৈ থওঁ টাম্পৰা লেক কেৱস্থ ন গঞ্জামে অৱস্থিত তাৰপৰা ক'লা ভিতৰকনিকা ভিতৰকনিকাটো আপোনাৰ জানি থাকিব কেন্দ্ৰা পা ডিষ্ট্ৰিক্টৰ অৱস্থিত ট'টাল আমাৰ কেতোট ৰামচৰ সাইড হ'ল গোটেই অনচুপা কটক চিলিকা হীৰাকুদ সাতকোচিয়া আমাৰ হ'ল টাম্পোরা লেক এবং আিতরকনিকা টোটাল ছটি গোটা দুইটা তিনটে চারটা পাঁচটা ইয়ে হল ছা এই ছটা রামসর সাইট আমার ওড়শার অ কোশ্চিনটি পচার দেব হীরাকুদ রামসর সাইড কেউ ডিস্ট্রিক্টে অচার চিলিকাটা কেউটি অবস্থিত অনসুপা হো সাতকোশিয়া হো কি আমার টাম্পোরা হো কি ভিতরকনিকা হো কেউটি কেউটি অবস্থিত সেটা বিপনার পচার দিয়ে পড়ে এটি মনে রাখত চিলিকা লেক চিলিকা লেক হচ্ছে আমার এমনি গোটিয়ে লেক যে আমার ইন্ডিয়া প্রথম থর বা প্রথমে সভা প্রথমে কেউ সাইড গোটি রামসর সাইড কু যাই না আপনার মানে কেবেন চিলিকা লেক যে প্রথমে রামসর সাইড কু যাই ক্লিয়র চিলিকা লেক সাগে আউ কি যাই না আগে হচ্ছে না অ্যাঁ হলো খিলাডো ন্যাশনাল পার্ক খিলাডো ন্যাশনাল পার্ক এবং চিলিকা লেক দুইটি যাক ইন্ডিয়ার প্রথম রামসর সাইড কু যাই ক্লির পাইলে যদি পচার চিলিকা লেক কেবে রামসর সাইট কু না নাইনটিন হন্ড্রেড এইটি প্রথমে রামসর সাইট কু যাই চিলিকা প্রথম এবং ইন্ডিয়র প্রথম যামসর সাইট রে স্থান পাই কোশ্চিন নম্বর নাইনটিন দেখুন হাট ইজ দে সাবুজ ওষা মিশন দেখুন সবুজ ওষা মিশন রুখ্য মেন ଅବଜେକ୍ଟିଭ୍ କ'ଣ ଥିଲା କେଉଁ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ସବୁଜ ଓଡ଼ିଶା ମିଶନକୁ କରାଯାଇଥିଲା କ'ଣ କହିବେ କୁହନ୍ତୁ କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ନାଇଣ୍ଟିନ୍ ନା ଆପଣମାନେ କହିବେ ଅପସନରେ ଟୁ ଇନକ୍ରିଜ୍ ଦ ଗ୍ରୀନ୍ କଭର୍ ଅଫ୍ ଦ ଷ୍ଟେଟ୍ ଆମ ଷ୍ଟେଟ୍ ଆମ ରାଜ୍ୟରେ ଗ୍ରୀନ୍ କଭର୍ ମାନେ ଗଛ ଗୁଡ଼ିକ ଲଗାଇବା ଅଧିକ ମାତ୍ରାରେ ତା'ର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା କାହାର ନା ସବୁଜ ଓଡ଼ିଶା ମିଶନର କ୍ଲିଅର

ফিউলউড দেখুন কোশ্চিনটি ক্যাঙ্ক অফ ওড়া ওশার স্থান কে কোথায় না ইন টর্ম অফ ডিপেডেন্স অন ফরে ফর ফিউলউড ফিলউড মানে কোণ না জালেণী কাঠ আমি জালেণী কাঠপি কাহ উপরে নির্ভর করে থাকে না জঙ্গল উপরে সেই জাণী কাঠের স্থান হিসাবে যদি আমি দেখা ওড়িশার স্থান কে ইন্ডিয়া কোণ কুচি না অপশন বি ইন্ডিয়ার বা আমার ওশার স্থান ইন্ডিয়া অনেক সেকেন্ড নম্বর স্থানরে ঠিক আছে উড মানে মনে রেখে জালেনি কাঠ যে জালেনি কাঠপি মনুষ্য জঙ্গল উপরে বা ফরে উপরে নির্ভর হয়ে থাকে কোশ্চিন নম্বর টোয়েন্টি এটি কোশ্চিনটি কেউ কি চিপিলামা চিপিলিমা হাইড্রো ইলেকট্রোনিক প্রোজেক্ট ইজ সিচুয়েটেড ইন হুইজ ডিস্ট্রিক্ট অফ ওড়া ওষার কেউ ডিষ্ট্রিক্টে চিপিলিমা হাইড্রো ইলেকট্রোনিক প্রোজেক্ট অবস্থিত

না মানে কেমন অপশন কব না আমার সুন্দরগড়ে অ সম্বলপুরে অংশ বরগড়ে অনেক অল অফ দ এভব আমার তিনোটি প্লেস রে তিনোটি প্লেস রে বা তিনোটি ডিস্ট্রিক্টে ইউরানিম রিজর্ভরটা অশ্চিন নম্বর টোয়েন্টি এভব হয়ে যেক্ট আনসর কোশ্চিন নম্বর টোয়েন্টি ফোর্ দেখ হাউ মেনি জোন্স অফ সাউদ ইস্ট প্রথমে আপনার জাঁনি রাখুন কোশ্চিনটি কোম্পানি না আমার যে রহলাকি সাউদ ইস্টর্ণ রেলে জোন্ সাউদ ইস্টার্ন রেলে জোন্র জন জোন অছি না আপনার মানে কেবেন ওড়শার যে টোটাল দুইটি জোন অপশন এ হয়ে যানসর সে দুইটি জোনর নাম হলো গোটি হল সম্বলপুর ঠিক আছে এবং আগটি হল সম্বলপুর খোর্ধা হচ্ছে সাউদ রেলে জোনর দুইটি জোন্

বিজু পট্টনা ইণ্টৰ্যাসচনা এয়াৰপৰ্ট ইজ ছিচুটেড ইন হুইজ ছিটি অফা ওড়াৰ কেও চিটেৰে বিজু পট্টনা ইণ্টৰনেশ্যাল এয়াৰপৰ্ট অৱস্থিত অপচন এ ভূৱনেশ্বৰ অপচন বি কটক এই দুইটি মাজৰ আনচৰ অতি আমি কয় অপচন এ হৈ যাব কৰেক্ট আনচৰ যোন ভূৱনেশ্বৰ ভূৱনেশ্বৰৰে বিজু পট্টনা ইণ্টৰনেশ্যাল এয়াৰপৰ্ট অৱস্থিত পুনি আপোনাক কেশচন টি পচাৰিব যদি আপোনাক পচাৰি বিজু পট্টনা ইণ্টৰনেশ্যাল এয়াৰপৰ্ট বিজুপটনাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেবে গোটে ইন্টারন্যাশনাল স্টাটস পাইলা বা মিলিলা কেবে না তিরিশ অক্টোবর দুই হাজার তে তিরিশ অক্টোবর দুই হাজার তেররে না হলানা বিজুপটনাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কু গোটে কেবে না কেবেশ অক্টোবর দুই হাজার রে। এবং বিজুপটনাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার ভুবনে অবস্থিত কোশ্চিন নম্বর টোয়েন্টি টোটি সিক্স দেখুন এটি দেখুন ভালো কোশ্চিনটি দে কোশ্চিনটি কখন কোচি না আমার আইল্যান্ড ওয়াটর ওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে যা কমে পাইডব্লু এআই ওয়া সেটপ ইন হুইজ ইয়র দেখ কি আইল্যান্ড ওয়াটর ওয়ে অথরিটি অফ টা কু কেবে সেটপ করা যাই

হ্ৱাট ইজ দ নেম অফ দ ফাৰ্ষ্ট ওড়ি মাগজিন প্ৰথম ওড়িয়া মাগজিননৰ নাম ক' না অপশন বি বোধদাইনী হৈ যাওঁ প্ৰথম ওড়িয়া মাগজিন যদি পচাৰিব বোধ দাইনীৰ এডিটৰ কি নোট কৰোঁ বোধ দাইনীৰ এডিটৰ কি ফকীৰ মোহন সেনাপতি ঠিক অঁ ফকীৰ মোহন সেনাপতি হ'ব মাগাজিন আমার ওড়শার প্রথম ওড়িয়া ম্যাগাজিন তা না হলো বোধদায়নি বোধ দায়নি এডিটর কি না ফকির মোহন সেপতি যে ফকির মোহন সেপতি আমার কোথায় মামু আঠ গুঁঠু প্রসিদ্ধ লেখা তাঁকর লা ঠিক আছে তাপরে যদি পচার বোধদায়নিশার কেউ জায়গায় পব্লি করা যাই এবং পব্লিশবে যাই পচারে আপনার মানে কেবেন অষট্ঠি পব্লিশ করা যাই জায়গায় না বালেশ্বর ঠেকের বালেশ্বর ঠেটিন হন্ড্রেড সিক্সটি ওয়ানের বোধদায়নি কু পব্ল করা যাই এবং বোধদায়নি রডিটর হেঁচে ফকির মোহন সেপতি ক্লিয়র দেখুন প্রথম ওড়িয়া মগাজিন জাঁলে বোধদায়নি যদি পচার প্রথম ওড়িয়া নিউজ প্রথম ওড়িয়া নিউজ পেপার তো আপনার মানে কেমন উৎকল দীপিকা উৎকল দীপিকা হচ্ছে প্রথম ওড়িয়া নিউজ পেপর উৎকল দীপিকা কেবেঠা করারাই নোট করত চার অগস্ট

এবং উৎকল দীপিকা কু ফাউন্ড করা চারি অগস্ট অঠারশো ছষট্ঠি কোশ্চিন নম্বর টোয়েন্টি নাইন দেখুন হু ইজ দ ফার্ট জজ অফ ওড়শা প্রথম মহিলা জজ কে প্রথম মহিলা জজ কি নাইন না অপশন বি অমিয় কুমারী পাড়ি অমিয় কুমারী পাড়ি হচ্ছে প্রথম মহিলা জজ ঠিক আছে তেমন চালু নেক্স কোশ্চিন দেখা কোশ্চিন নম্বর থার্টি দ বৰগড় ডিষ্ট্ৰিক্ট ৱাজ চেপাৰেটেড ফৰ্ম সম্বলপুৰ ডিষ্ট্ৰিক্ট ইন হুইচিয় কেও বৰ্ষ কেক বৰগড়টা আমাৰ সম্বলপুৰ ঠাৰ কু অলগা হৈছিল কেৰগড় ডিষ্ট্ৰিক্ট সম্বলপুৰ ডিষ্ট্ৰিক্টাৰু অলগা হৈছিল কাৰেক্ট আনচৰ ক' হ'ব কোৱশ্চিন নম্বৰ থাৰ্টি ন অপশন এ নাইণ্টিন হণ্ড্ৰেড নাই থ্ৰী পৰ্টিকুাৰ ডেট বি মনে ৰখি এক এপ্ৰিল নাইণ্টিন হণ্ড্ৰেড নাইণ্টি থ্ৰী সম্বলপুৰ ঠাৰ বৰগড় অলগা হৈছিল ক্লিয়াৰ বুজি পাৰিলে তই চল কিন নম্বৰ থাৰ্টি ৱান ট্ৰাইবা ৰিৰ্চ ইনুট মিউজিয়ম ইজ চিচুটেড ইন হুইজ অফ দ ফলং প্লেচেছ ইউ জাগ ওড়শার কেউ সিটি ওড়িশার কেউ ডিষ্ট্রিক্টে আমার ট্রাইবাল রিস ইনস্টিট্যুট টা আমার অবস্থিত করেক্ট আনসার কম হওয়া থার্টি ওয়ান না অপশন বি ভুবনেশ্বর ভুবনেশ্বর যাই আমার ট্রাইবা রিস ইনস্টিট্যুট মিউজিয় অবস্থিত যে ভুবনেশ্বর যদি আপনার এটি ডিস্ট্রিক্ট কথা পচার দেবো আপনার মানে কেবেন খোর্ধা ডিস্ট্রিক্ট কিনা ভুবনেশ্বর আমার খোর্ধা ডিষ্ট্রিক্টে যাওয়া চ

দেখোন হুইচ এমং দ ফলইং নিম্নলিখিত মান্যুৰু ক'ৰা গোটেই ট্ৰাইব পেণ্টিং ওড়িশাৰ ট্ৰাইবা পেণ্টিংৰ গোটেই এক্সাম্পুল অটে কৰেক্ট আনচৰ ক'ব কোনটো থাৰ্টি ফাইভৰ ন আপোনাৰ কয় এতিয়া আমাৰ কৈপাৰিবা কি চাৰুৱা পেণ্টিং কিষান পেণ্টিং আৰু জুআংগ পেণ্টিং আৰু কন্ধ পেণ্টিং ই সবু পেণ্টিং যি আমাৰ ট্ৰাইবা পেণ্টিংৰ গোটেই গোটেই উদাহৰণ বা এগজাম্পল অটে তাৰমানে আমাৰ এই অল অফ দ এভৱ হৈ যাব কৰেক আনচৰ সাং এই টাইপর কোশ্চিন হি আমার এক্সাম রে আসু বহু ইম্পর্টান্ট আমার একজাম পয়েন্ট অফ ভিউ ভিডিও কেষ পর্যন্ত দেখুথে ভিডিওর টাইমিং টিকি লম্বা হয়ে কিন্তু আপনার বহু হেল্প করি একজাম রে পুরা পুরা বছাবছা কোশ্চিন আপনার মুছি কোশ্চিন নম্বর থার্টি সেভেন দেখুন হুইজ অফ দ ফলোই ড্যান্স ফর্ম অফ ওড়শা মেনলি পরফর্ম বাই দ কন্ধ ট্রাইভ দেখুন ওড়িশে নিম্নলিখিত মানক মুখ্যত কেউ নৃত্যটা আমার কন্ধ ট্রাইব কন্ধ জনজাতি মানে যে কি পরফর্ম করতে করেক্ট আনসর কন হব না আপনার মানে কেমন অপশন ডি ধপ ড্যান্স ঠিক আছে এই যে ধপ ড্যান্সটা রিচি এই ড্যান্সটা কেউ মানে পরফর্ম করতে কোশ্চিনটি পচার না আপনার মানে কেমন কন্ধ ট্রাইব মানে ধপ ড্যান্সটা পরফর্ম করতে সেমতি আমি যদি দেখা কলাহরে কেউ ড্যান্সটি কু পরফর্ম করা যা নোট করত কলাহে কেউ ড্যান্সটা পরফর্ম করা না ঘুমুর ড্যান্স কোশ্চিনটি পচার ঘুমুর ডান্স কেউ ডিস্ট্রিক্টর লোক মানে পরফর্ম করতে না কলাহর ডিস্ট্রিক্ট মানে পরফর্ম করতে বা কলাহ ডিষ্ট্রিক্টর লোক মানে সেমি ময়ূরভঞ্জর যদি আমি দেখা কেউ নৃত্য প্রসিদ্ধ না ছাউ ডান ছাউ ডানটা কেউঠিকার প্রসিদ্ধ না ময়ূরভঞ্জর প্রসিদ্ধ সেমতি যদি দেখা গঞ্জাম গঞ্জামের কেউ প্রসিদ্ধ না ডাণ্ড নাচ

হষ্টেড দ ইনাগ্ৰেছন চেৰিমনি অফ দ ফৰ্টিন হকী ৱৰ্ল্ড কপ চৌদতম হকী ৱৰ্ল্ড কপটাক নিম্নলিখিত মান্দ কেও ষ্টাডিয়মে হষ্ট আয়োজন কৰা কাৰেক্ট আনচৰ ক'ব কোনটো আপোনাক এই ফিন্নথ আপোনাক এই ফটিন্ন এডিয়েচন কথা পচাৰি মানে ত আপোনাক আনচৰ অলগা দাবুক পাৰিব ফৰ্টিন এডিয়েচন কথা পচাৰি মানে আপোনাৰ এতিয়া কৰেক আনচৰ কৰিব অপচন এ কলিং ষ্টাডিয়ম কলিঙ্গাডমটা কেউটি অবস্থিত না ভুবনেশ্বরে অবস্থিত বা কলিঙ্গাডম কেউ ডিষ্ট্রিক্টে অবস্থিত না আমার খোর্ধা ডিস্ট্রিক্টে কলিঙ্গাডম অবস্থিত যে কলিঙ্গাডমে চৌদততম হকি ওয়ার্ল্ড কপ্র আয়োজন এহেল করা যাই কোটি না কলিঙ্গাডিয়ম যদি আপনার পচার থাকে ফিফটিন্থ ফিফটিন্থ এডিএসটা আমার কেবে না দুই হাজার তেইশ দুই হাজার তেইশে যে আমার হকি ওয়ার্ল্ড কপটা করা যাই এটা হচ্ছে ফিফটিন্থ এডিএস এবং ফটিন চৌদততম এডিএসটা আমার দুই হাজার অঠররে করা যাই ক্লিয়র পনেরোতম এডসনটা কোটি করা যাই না বারবাটী টা পনেরোতম এডেসন মনে রাখত বারবাটী টা চৌদতম এডিয়সন আমার কলিঙ্গাডিয়ার অঠররে হয়েছিল নেকসট কোশ্চিন দেখুন কোশ্চিন নম্বর ফর্টিন ফটি যে কি আজ শেষ প্রশ্ন বিজু পট্টনায়ক স্পোর্টস আওয়ার্ড ওয়াজ ইনস্টিটুয়েটেড ইন হুইচ ইউর বিজু পট্টনায়ক আওয়ার্ড আমার কেউ বর্ষ যে কিপার কি আমার আরম্ভ হয়েছিল বা আমার এস্টাব্লিশ হয়েছিল তো কবে অপশন এ দুই হাজার এক আন্ড দুই দুই হাজার এক আন্ড দুই স্পোর্টস আওয়ার্ডটা আমার করা যাই কোশ্চিন নম্বর ফর্টির অপশন এ হয়ে যানসর সাং মানে আজ আমি যে কোশ্চিন ডিসকশন কলে না এগজাম পয়েন্ট অফ ভিউ বহু বহু ইম্পর্টা পুরা সিওর স্ট কোশ্চিন গুড়া আপনারা মুিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিও যদি আপন মানু ভালো লাগে তেব সাংসা মানুষ শেয়ার করতু লাইক করে এবং চ্যানেল সবসক্রাইব করে দিও এই টাইপ্র পাই। তো বহু জলদি আপন পাই এই টাইপ্র কন্টেঁট নিয়ে যাওছি জয় জগন্নাথ